দেখা গেছে যে হোস্টিং তো অনেক দিন করেছো, হোস্টিং করেই অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছো এবং সবার ফেভারিট হোস্ট হয়ে গেছো। কিভাবে ডিসিশন নিলে যে আয়নাবাজি করতে চাও? কেউ একজন আমাকে এরকম বলেছিল, ফিল্ম বানালে অমিতাভ রেজা বানাবে, এরকম আছে না আড্ডা ছলে গল্প যে এই অমুকে ফিল্ম বানাচ্ছে, তমুকে ফিল্ম বানাচ্ছে। অমিতাভ রেজা যেহেতু অনেকদিন সময় নিচ্ছে, তো উনি যখন মুভিটা বানাবে ওনার মুভিটা একটা সেরকম মুভি হবে, সেরা একটা কাজ হবে। তো এটা যেদিন আমি একজন গল্প ছলে যখন বলছিলাম, আমার মনে আচ্ছা উনি কি কখনো আমাকে বলবে, ইট ক্রসড মাই মাইন্ড। কিন্তু মনে মনে ইউ ওয়ান্টেড টু ওয়ার্ক ফর 15 সালে যখন ওনার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন দেয়, তো আমি ফার্স্টে ভেবেছি কোনো বিজ্ঞাপনের জন্য হবে। তারপর যখন বলে ফিল্মের জন্য, আই ওয়াজ লাইক ওকে, এটা তো মনে মনে চাচ্ছিলাম চাচ্ছিলাম। তো ওই সুযোগ আসলে মানা করে কে? আমি এটা বুঝতে পারছিলাম যে এটা একটা ভালো কাজ। ট্রেনে যাওয়ার পর আসলে আলটিমেটলি যে এতটা সাড়া পাবে, জিজ্ঞেস করেছিল যে তুমি এখানে কত বসাতে চাও। আমি বলছি আপু আমি এখানে কিছু বসাতে আমি পারবো না, কারণ এবং আমি চাইও না আপনারাও কিছু ইয়ে করেন, কারণ আমি একেবারে নোভিস এখানে, আমি এটা সম্পর্কে জানি না। অ্যাক্ট্রেসের মধ্যে হচ্ছে একটা প্রেমের গুঞ্জন আমরা শুনে থাকি, তো আমরা এরকমও শুনেছি যে নাসুবর রহমান নাবিলার সাথে অমিতাভ রেজার একটা প্রেমের গুঞ্জন ছিল আয়নাবাজি করার সময়। তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এরকম গুঞ্জন ছিল নাকি? শুনেছি আপু, আসলেই শুনেছি। আমি আয়নাবাজি রিলিজ 4 বছর হয়ে গেছে, আমি কখনো শুনিনি। এতদিন পর্যন্ত নাবিলা কোনো কাজ করেনি, সো হুট করে নাবিলা কেন সিনেমায় কাজ করলো? নিশ্চয়ই মানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছিল, তো এটা কি শুধুই গুজব ছিল নাকি আদৌ কিছু ছিল? আমি তো প্রথমত যেটা বললাম, এই গুজব আমি কোনোদিন শুনিনি, বরং উনি আমাকে ওনার সাথে আমার সম্পর্কটা উনি সবসময় বলে এবং কেউ দেখলেও বুঝবে, উনি আমাকে স্নেহ করে শিশুর মতো, কারণ উনি আমাকে আসলে হাতে নিজের হাতে একদম গড়েছেন। তো এবং আমি যা আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। এরকম একটা ফিল্মে যখন আপুকে স্ক্রিপ্টে বলা হয়েছে যে একটা কিসিং সিন আছে, একটা অন্তরঙ্গ মুহূর্ত আছে চঞ্চল ভাইয়ের সাথে, তো তখন আপুর রিয়াকশন কেমন ছিল? এই সিনটা যতদিনই শুট করেছি ততদিনই আমরা অনেক কিছু শুট করে ফেলেছি আর কি, কমফোর্ট জোনটা ক্রিয়েট হয়ে গেছে, কমফোর্ট জোন ক্রিয়েট হয়ে গেছিল। একটা জিনিস কি, যখন তুমি একটা ফিল্ম করবা তখন আসলে এটার মধ্যে তুমি ঝাঁপ দিয়ে দিও। এরপরে তো আমি আপুকে আর কোনো সিনেমায় দেখি নাই, তো যদি হয় এরকম কোনো সিনেমা যেখানে আপুকে এরকম কোনো ইন্টিমেট সিনের জন্য বলা হচ্ছে, তাহলে কি আপু করবে? আমার জন্য কিন্তু চরিত্রের আগেও আমার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে গল্পটা। তো এরকম যদি যে কোনো সিন থাকে যেটা খুব অ্যাস্থেটিক্যালি প্রেজেন্ট করা হবে, এরকম কিছু হলে আমার কোনো কিছুতেই মানা নেই। বিয়েটা মনে হয় ইমিডিয়েটলি সংসারের পরপরই হয়, মানে সংসার নাটকটার পরপরই হয় নাকি, নাকি আগে? হ্যাঁ। তো রিম ভাইয়ার প্রসঙ্গে যদি আসি, ভালোবাসা, লাভ লাইফ, লাভ লাইফ তো লাভ লাইফ দিয়ে স্টার্ট হয়নি, ফার্স্টে ছিল ফ্রেন্ডশিপ, রাইট? একদম ছোটবেলায় যদি চলে যাই স্কুলে একসাথে পড়াশোনা করতে, তো সেখান থেকে প্রেমটা কিভাবে হলো? কথা বলতে বলতে আসলে একরকম ভালো লাগা আসলে তখনই তৈরি হয়ে গেছিল দুজনেরই, বাট আসলে তখন আমরা তো ইয়াং ছিলাম, আমরা বিশেষ করে আমি এত কিছু বুঝিনি যে আসলে এটা কিরকম ভালো লাগা বা কি। যখন আমি দেশে চলে আসি তখন আসলে মিস করি। ভাইয়া তো ওখানে সৌদিতেই ছিল? না, সেও চলে এসেছিল, বাট ওইটা এমন যুগ ছিল যখন মোবাইল ফোন ছিল না, যখন ফেসবুক তো ছিলই না, তো দেশে চলে আসা মানে হারিয়ে যাওয়া। তার মানে ছোটবেলার ফ্রেন্ডশিপটা খুব বেশি ঘনিষ্ঠ ছিল, যার জন্য মানে প্রেম না হলেও অনেক বছর কোনো যোগাযোগ ছিল না, প্রায় 6-7 বছর কোনো যোগাযোগ ছিল না, আমরা জানিও না কে কোথায় আছে কেমন আছে। 7 বছর পর গিয়ে আমার তখন মোবাইল এসেছে, ফেসবুক 2007-এর দিকে এসেছিল, বাট ফেসবুকে না, সে আমাকে আসলে মোবাইলেই আমার নাম্বার যোগাযোগ করে, কালেক্ট করে। সো ওভাবেই হচ্ছে, হট হুট করে আমাকে ফোন দেয়, তারপর আবার আমাদের যোগাযোগ হয়।